नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनल सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और भालोबासा जानाय। 60 बचर पर यह महा संयोग शनिदेव रथ ये 7 राशि के करबे राजा, अर्थात 14 सेप्टेम्बर 2021 शनिदेवर रथजात्रा शुरू। ये 7 राशि राजकीय सुख पेते चले। तो ये विषय नहीं भिडियोते विस्तारित आलोचना करब। अति विशेष प्रोग्राम, 60 बचर पर यह महासंयोगे 7 राशि होते चले महाकोटिपति। देख बर्तमान कुम्भ राशि बृहस्पति अवस्थान कर 14 सेप्टेम्बर बृहस्पति आपनार कुम्भ राशि के बकरी अवस्थाय आपनार मकर राशि आसबे। शनिर साथे एकत्रे अवस्थान करबे, अर्थात एकदिके हच्छे आपनार शनिर संगे बृहस्पति एकत्रे अवस्थाने निजभंग राज्योग सृष्टि करछे। कारण एखाने बृहस्पति हच्छे निचस्त, शनिर साथे एकत्रे होये गिये निचस्तता केटे जाच्छे निजभंग राज्योग एवं शशनामक महापुरुष राज्योग, এই দুইটি কিন্তু সৃষ্টি করছে। এই যে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এই শনির জন্য এই বৃহস্পতির নিচস্থতা কেটে যাচ্ছে, তাই বৃহস্পতির সম্পূর্ণ বলবত্তা শুভ বলবত্তাটা সম্পূর্ণরূপে কিন্তু শনির উপর চলে আসছে। অর্থাৎ শনি যা বল দিবে বৃহস্পতির অনেক গুণ এর মধ্যে কিন্তু থাকবে। শনি আমাদেরকে কি দেয়? শনি আমাদেরকে লোহার ব্যবসায় বলুন, আপনারা পেট্রোল পাম্পের বলুন, পেট্রোল বলুন, আপনার সরষার তেল বলুন, আপনার সিমেন্টের ব্যবসা বলুন, আপনার শ্রমিকদের বলুন, এগুলো সমস্ত ডালের ব্যবসা বলুন, এগুলো সমস্ত দেয় শনি। গাড়ির ব্যবসা বলুন, এগুলো সমস্ত কিন্তু দেয় শনি। তারপরে আপনার এগ্রিকালচারের ব্যবসা বলুন, এগুলো সমস্ত দেয় শনি। বৃহস্পতি কী দেয়? জ্ঞান, টিচিং, প্রফেসর, লেকচারার, অ্যাডভোকেট, ভালো ডক্টর, এই সকল জায়গাগুলো, ভালো রাইটার, এই জায়গাগুলো রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি ভালো থাকা দরকার। অর্থাৎ এই সকল জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। সন্তান সুখ, দাম্পত্য সুখ, এই জায়গাগুলো, শুভ বিবাহ, এই সমস্ত কিন্তু আছে বৃহস্পতির আন্ডারে। অর্থাৎ এই বৃহস্পতি এবং শনি একত্রে অবস্থান করছে মকর রাশিতে এবং 14 সেপ্টেম্বর থেকে এই মহাসংযোগে শনির রথ বেরাচ্ছে। অর্থাৎ এই শনির রথ যাত্রায় কোনো বাধা আটকাতে পারবে না এই 7 রাশির জীবনকে। এই শনির রথযাত্রায় এই 7 রাশির জীবন কোনো মতে কোনো বাধা আটকাতে পারবে না, অর্থাৎ সমস্ত বাঁধ ভেঙে দিতে চলেছে এই 7 রাশি। রাজকীয় সুখ পেতে চলেছে, রাজার তুল্য সম্মান পেতে চলেছে এই 7 রাশি। তবে দেখতে হবে আপনার জন্মছকে এই যোগ আছে কি না, এবং শনির প্লেসমেন্ট পাশাপাশি বৃহস্পতির প্লেসমেন্ট, অর্থাৎ স্যাটার্ন এবং জুপিটার আপনার কেমন আছে, সেই জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনারা অবশ্যই কনসাল্ট করবেন। এবং এর পাশাপাশি শুক্র আপনার তুলা রাশিতে কিন্তু অবস্থান করছে। এদিকে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, মানে আপনাদের ক্ষেত্রে যে 7টি রাশির ক্ষেত্রে কিন্তু আবার কে বেশ কিছু রাশির ক্ষেত্রে কেন্দ্রতিকর রাজযোগও কিন্তু করবে, মানে অফুরন্ত লাভ পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 7 রাশি। তবে নিজস্ব জন্ম পার্সোনাল চার্ট একবারও অ্যানালাইসিস করান, কারণ শনির রথ আটকাতে কেউ পারবে না, আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে। স্বর্ণ মুকুট পড়তে চলেছে এই 7 রাশি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনার বাই বার্থ চার্ট জন্মছকে এটা যদি থাকে, এই যোগ বৃহস্পতি এবং শনি মকর রাশিতে, যেটা আজ থেকে 60 বছর আগে ছিল,
এই যোগ যদি থাকে, আপনি নিশ্চিত রূপে জেনে নিন আপনি এই সময় হতে চলেছেন মহা কোটিপতি, আরবপতি। এবং অনেকে ফোন করছেন যে স্যার আমার এই রাশি আমার অ্যাসিস্ট্যান্টকে, দেখুন আপনার জন্ম ছকেই দেখতে পেলাম না, আপনি রাশি বলতে লেগে গেলেন, সেটা কিন্তু হবে না। নিজস্ব জন্ম ছকের জন্য জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যদি আপনারা মহা মুশকিলে পড়েন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ওয়ার্ড ডিকশনারিতে নেই, এভরিথিং ইজ পসিবল। সমস্যা যেমন আছে পাশাপাশি সমাধানও কিন্তু আছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। শনি একটু ন্যায়কারক গ্রহ, অর্থাৎ ফল দেয়, শুভ ফল দিবে কিন্তু একটু দেরিতে দেয়, অর্থাৎ শনির ফল পাবেন কিন্তু একটু ধীর গতিতে। কিন্তু শনি যাব দেতা হে তো ছাপার পারকে দেতা হে। এই কলিযুগে যদি অর্থ যদি দিয়ে থাকে স্টেবল অর্থ, সরকারি চাকরি, আপনার সন্তান সুখ, সমস্তটা আছে শনির ক্ষেত্রে, আপনার ইন্ডাস্ট্রি, আপনার পেট্রোল কেমিক্যালের ব্যবসা, আপনার ডালের ব্যবসা, সরষার তেলের ব্যবসা, এগুলো সমস্ত কিন্তু, লোহার ব্যবসা, সিমেন্টের ব্যবসা, এগুলো সমস্ত, কয়লা খনির ব্যবসা, এগুলো সমস্ত আছে কিন্তু শনির আন্ডারে। অর্থাৎ শনি আপনার বাই বার্থ চার্ট কেমন আছে দেখা দরকার। এই যে শনির রথ বেরাচ্ছে 14 সেপ্টেম্বর থেকে, সাত রাশি মহাভাগ্যশালী, অনেকেই জানতে চাইছেন কোন কোন রাশি, আমার রাশি নেই তো, সব রাশির ক্ষেত্রে কিন্তু হবে না। 12টি রাশির মধ্যে 7টি রাশির কপাল খুলবে, অর্থাৎ ভাগ্যের তারা আকাশে ফুটবে এই 7 রাশির। তাহলে অনেকেই বলবেন যে স্যার অনেকক্ষণ ধরে বলছেন আসল রাশিগুলোর নাম বলুন। দেখুন আগে আপনাদেরকে জানা দরকার কী কারণে হচ্ছে, কী কারণে এই শনি আপনাদেরকে ভালো ফল দিচ্ছে। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী, প্লেসমেন্ট অনুযায়ী আপনাদেরকে বর্তমান যে প্রেডিকশানটা দেয় সেটা কিন্তু দিবে। এবং কৌশিক রায় প্রেডিকশান মাটিতে পড়ে না। যদি আপনার বাই বার্থ চার্ট এই ছক যদি থাকে, আপনি এই সময় লিখে রাখুন আপনাকে আপনার বাঁধা, কেউ যদি বাঁধ দিয়ে দেয় সেই বাঁধ ভেঙে আপনি বেরোবেন। অর্থাৎ ভাগ্য আপনার, আপনি ভাগ্যের পিছনে দৌড়াবেন না, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে। অর্থাৎ শনি জবরদস্ত লাভ দিবে, এমনকি বিদেশ থেকেও কিন্তু এই রাশিগুলোকে কিন্তু সফলতা দিতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম অনেকে আগ্রহ করছেন, কোন রাশি? কন্যা রাশি। কন্যা রাশি দেখুন আপনাদের এই পঞ্চমভাবে এই শনির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি আপনার সপ্তম পতিও, অর্থাৎ কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এখানে কি হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, দৈনিক রোজগারের জায়গা, পারিবারিক সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, ফাটকা, লটারি, জুয়া থেকে, ফরেন লিকার থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। আকস্মিক ধন প্রাপ্তি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং আপনাদের দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং শনির পঞ্চমভাবে থেকে দশম দৃষ্টি আপনার রাশি ধনভাবে পড়ছে, অর্থাৎ তুলা রাশিতে, এবং সেখানে পরম মিত্র শুক্র অবস্থান করছে। জবরদস্ত কানেকশান কন্যা রাশির ক্ষেত্রে, ধনবর্ষা হতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কৌশিক রায়, কন্যা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে জবরদস্ত লাভ কিন্তু আপনারা কিন্তু পাবেনই। এই এই যে গ্রহের গোচর, অর্থাৎ মালব্য নামক মহাপুরুষ রাজ্য এই জায়গাটা, এবং নিজভঙ্গ রাজ্য, কেন্দ্র তিকোণ রাজ্য, শনির দৃষ্টি ধনভাবে, তুঙ্গ গৃহে দৃষ্টি, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা, আপনি কিন্তু কোটিপতি পর্যন্ত হতে পারেন, আরবপতি পর্যন্ত হতে পারেন। ব্যবসা জায়গাটা যথেষ্ট শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে নবমভাবে এই শনি এবং বৃহস্পতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র তিকোণ রাজ্য সৃষ্টি করছে, এবং নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রেও কিন্তু সৃষ্টি করছে।
অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। বিষরাশি, 14 সেপ্টেম্বরের পর থেকে বিষরাশির ভাগ্য ঘুরতে চলেছে। প্রপার্টি থেকে লাভ, কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন, কর্মক্ষেত্রের প্রমোশনের জায়গায় কিন্তু নিশ্চিত, কর্মপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। লটারি, ফাটকা, শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। জুয়া, 7টা থেকে কিন্তু আপনারা এই সময় অর্থ পাবেন। বিষরাশি, নিজস্ব প্রপার্টি যোগ ভূমি ভবন বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বিষরাশি আপনার মহাভাগ্যশালী হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি সপ্তমভাবে আপনার নবমপদিকে কানেক্ট করছে, এটাও কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। নিজভঙ্গ রাজযোগ এবং শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, তিনটি রাজযোগ এবং চতুর্থভাবে শুক্রের অবস্থান, সক্ষেত্রে সুখ সাধন, আপনার দাম্পত্য সুখ, আপনার আর্থিক দিকটা যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনার ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান কিন্তু হতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আপনার কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, এই বৃহস্পতির সম্পূর্ণ বল শনি পেয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের ভাগ্যপতি, ভাগ্যের সাপোর্টটা আপনারা সম্পূর্ণরূপে কিন্তু পাবেন। এবং যাদের লোহার ব্যবসা আছে, যাদের ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু ভালো ফল কিন্তু এই সময় পাবেন। এবং চতুর্থভাবে তুঙ্গগৃহে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে কর্কট রাশির। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে এই শনি এবং বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যপতি আপনাদের কর্মভাবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, আপনার শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ, তিনটি রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি এবং প্রমোশনের সম্ভাবনা, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, শনির সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি সপ্তমভাবে পড়ছে, আপনাদের দাম্পত্য সুখ, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনা, দৈনিক রোজগার, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, মেষ রাশির পর, মেষ রাশি কিন্তু মহা সৌভাগ্যশালী হতে চলেছে, অর্থাৎ এই শনির রথ আপনাকে কিন্তু রাজকীয় সুখ কিন্তু ভোগ করাবেই করাবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির রাশিতে এই শনি অবস্থান করছে, দুটি কিন্তু বকরি অবস্থায়, বৃহস্পতিও বকরি আবার শনিও বকরি, এই দুটি বকরি অবস্থায় বৃহস্পতির বল শনি পেয়ে যাচ্ছে। এবং এখানে শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য, আপনার নিজভঙ্গ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু, এবং শনির দৃষ্টি, দশম দৃষ্টি আপনার পড়ছে দশমভাবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, আকস্মিক ধনলাভ, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন। পারিবারিক সুখের জায়গা, কর্মক্ষেত্রে উচ্চ শিখরে কিন্তু আপনারা পৌঁছাতে চলেছেন মকর রাশি। মকর রাশি মহাভাগ্যশালী হতে চলেছে। এরপরের যে রাশি, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং রাশির অধিপতি আপনাদের বকরি অবস্থাতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো, এবং শনির দশম দৃষ্টি একাদশভাবে, সফলতা, সাকসেস তুঙ্গকে লাভের জায়গা, এবং সরাসরি সেখানে আপনার বৃহস্পতি শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু দেবে। মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি কিন্তু আপনাদের এই সময় হবে। যাদের ইন্ডাস্ট্রি আছে তারা কিন্তু ভালো ফল করবেন, অর্থাৎ লাভের জায়গায় লাভ, অর্থাৎ একাধিক অর্থর সুযোগ কিন্তু আপনাদের আসবে। আপনাদের প্রপার্টি থেকে এই সময় কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, এবং যাবতীয় দীর্ঘদিনে আটকে থাকা কাজ ধনুরাশির, সেই কাজ আপনাদের সম্পূর্ণ হবে। এবং ধনের জায়গাতে আপনাদের ধনের বিশেষ করে দিকটা, আর্থিক স্থিতির দিকটা ধনুরাশির কিন্তু এই শনিদেবের রথ
আপনাদেরকে কিন্তু রাজকীয় সুখ আপনাদেরকে কিন্তু দেবে, বিপদ নেই। অর্থাৎ যেটা হবে হবে, কিন্তু আপনার জন্ম ছক দেখা দরকার। আজ থেকে 60 বছর আগে যে যোগ ছিল সেটা আপনি এই 7 রাশির মধ্যে আপনার এই যোগ আছে কি না ধনুরাশি, এবং ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, বিদেশ থেকে আপনাদের লাভ ধনুরাশি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের মালব্য নবম মহাপুরুষ রাজযোগ, শশনবম মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, মানে আপনাদের ক্ষেত্রে মানে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন তুলা রাশি। এক কথায় প্রপার্টি থেকে লাভ, অর্থাৎ নিজস্ব কোনো ভূ সম্পত্তি হওয়ার যোগ কিন্তু আপনাদের থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন, বা আপনার ইন্ডাস্ট্রি আছে আপনারা কিন্তু ভালো ফল আপনারা করবেন, আপনি তুলা রাশির মানুষ। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই 60 বছর পর এই মহাসংযোগে শনি মহারাজ এই 7 রাশির মধ্যে, অর্থাৎ আপনার তুলা রাশিকেও কিন্তু মহাভাগ্যশালী কিন্তু করতে চলেছে। কোনো দ্বিমত কিন্তু নেই, তুলা রাশি হতে চলেছে কোটিপতি যদি আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট ভালো থাকে। এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন, এবং যদি আপনাদের না যাদের মিলছে না নিজস্ব জন্মছক আবারও বলছি অ্যানালিসিস করার রোগ থাকলে যেমন ওষুধ খেতে হয় অবশ্যই অ্যানালিসিস করার। নমস্কার, ধন্যবাদ।